अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। शंकर, शंकर, दाड़ालो ना केनो? आमार गला शोनार परेओ दाड़ालो ना? আর এভাবে কোথায় চলে গেল? শঙ্কর, বিড়ালটা শঙ্করের উপর আক্রমণ করেনি তো? আবার আঘাত লাগেনি তো? কি হয়েছে শঙ্কর, এভাবে হঠাৎ করে তুই আমার সামনে এলি কি করে? কিছু কাজ ছিল। আর এই জামা কাপড়গুলো এত নোংরা কেন শঙ্কর? হ্যাঁ, আর ওই পারো, পারো কোথায়? পারো, ও পারো, এর আবার কি হলো? শঙ্কর, হে মহাদেব, আমার শঙ্করের ওপর মোহিনী যে তুকতাক করেছে তার যা প্রভাব আছে তা থেকে আমার শঙ্করকে বের করতে হবে। এত কষ্ট করে আমি টাকা জমিয়েছিলাম, আমার পুরো পার্স খালি, আমার গয়না একটাও নেই। তুমি তুমি আমাকে যে হারটা দিয়েছিলে না, সেটাও চুরি হয়ে গেছে। এটা কি হচ্ছে কি বাড়িতে? আমার সব টাকা চুরি হয়ে গেছে, গয়না চুরি হয়ে গেছে, পারো বাড়িতে নেই, কি হচ্ছে সব? এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, পারো কেউ পাওয়া যাচ্ছে না, গয়নাও পাওয়া যাচ্ছে না, পারো কেউ পাওয়া যাচ্ছে না। তাহলে কি ওই গয়নাগুলো পারো কি নিয়ে? তীরটা তাহলে সঠিক নিশানাতেই লেগেছে। এটা মহাদেবের মন্দিরের চাদর, আর মা শঙ্করের গায়ে চাদরটা পরিয়ে দিলে ওর সমস্ত অশুভ শক্তি দূরে সরে যাবে। আর মা, এটা করবার জন্য তোকে শঙ্করকে মোহিনীর থেকে দূরে নিয়ে যেতে হবে। কিন্তু তুই এটা কি করে করবি মা? তুই এখনো দুর্বল, মোহিনীর শক্তির সঙ্গে এখন লড়তে পারবি না। শঙ্কর তো পুরোপুরি মোহিনীর বশীভূত হয়ে গেছে, ওকে কি করে দূরে নিয়ে যাব আমি? দুজন কি সব বলছিস? বাড়ির বউ এরকমটা করতে পারে না। বাড়ির বৌমা যখন, ওর তো বাড়িতেই থাকা উচিত, তাই না মা? ওইখানে আছে, আমাদের মধ্যে আছে, ও নিশ্চয়ই কোনো কারণ তো আছে। শঙ্কর, কোথায় পারো? হ্যাঁ,
যে কোনো উপায়ে খুব তাড়াতাড়ি শঙ্করের গায়ে এই চাদরটা দিতে হবে, যাতে ওর ওপর থেকে মোহিনীর প্রভাবটা চলে যায়। আরে কি দেখছিস তুই, ও কিছু জিজ্ঞেস করছে। সবাই মিলে একসাথে কি হচ্ছে ওখানে? আরে বল কোথায় পারো। জানি না আমি। তুই তো স্বামী হোস, তোর তো জানা উচিত পারো কোথায়। জানি না তার মানে কি? আমি জানি না তার মানে আমি জানি না। হতে পারে পালিয়ে গেছে ও। শঙ্কর দেখো, ওর স্বামী এখন নিজের মুখেই বলছে যে ওর বউ নাকি চোর। তার মানে বুঝতে পারছো কি করেছে? আমি জানি আমার শঙ্কর তোকটাকে বশীভূত হয়ে এইসব বলছে। আমি খুব তাড়াতাড়ি তোমাকে মুক্ত করব। শঙ্কর পুরোপুরি মোহিনীর বশীভূত হয়ে গেছে, ওকে কি করে দূরে নিয়ে যাব আমি? হে মহাদেব, পথ দেখাও আমাকে। কখনোই ভাবিনি যে পারো এমন মেয়ে। যদি ওকে একবার হাতে পাই না তাহলে এমন মার মারবো। কি? আমি বলছি মোহিনীদের গয়নাটা ফেরত পেয়ে যাবে, তাই না? এখানে তোমাদের কিছু চিন্তা করতে হবে না, পারোকে আমি খুঁজে নিয়ে আসবো, তারপর সত্যিটা সবার সামনে প্রকাশ হয়ে যাবে। তোমার গয়না ঠিক পাওয়া যাবে। বাবলি চল মা। এই বোকা নাগিনটা একা একাই জঙ্গলে এসে মরবে। কাজ সোজা করে দিয়েছে ও আমাদের। ওর লাশ লুকিয়ে ফেলতেও কোনো সমস্যা হবে না। এত উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। খোঁজো ওকে, এইবার যেন কোনো ভুল না হয়। ভুল তো তুই করে ফেলেছিস মোহিনী।
যেন বাঁচতে না পারে। না শঙ্কর, শঙ্কর আমি তোমার পারো। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।